এই গাইস কি অবস্থা, আশা সবাই ভালো আছো? তো আজকে বিয়ার র্যাঙ্ক ম্যাচে যখন আমার স্কার্ট নিয়ে আমি ম্যাচে ঢুকি, তখন লবিতে দেখি যে এই আলিফ মাত্র 26টা এনিমি। তো তখন আমি প্লেনও যাচ্ছি, তখন দেখি যে ম্যান একই আছে। দেখো এখানে দেখাই যাচ্ছে 26টা এনিমি। তো ঠিক আছে, আমি দেখেই কিন্তু আর এসকের আর এই তারিখটা হচ্ছে 31 তারিখ, 31/3/2024 মার্চ, ঠিক আছে, শেষের দিনে এই গিলিসটা হয়েছে। আর বর্তমানে আমরা সবাই কিন্তু জানি যে আমাদের বাংলাদেশে কিন্তু ভিপিএন ছাড়া আমরা কিন্তু গেম খেলতে পারি না, কারণ বাংলাদেশে ব্যান। তো এইসবের কারণে গ্লিচটা হতে পারে, বাট এরকম গ্লিচ আমি জানি না আর কারোকে হয়েছে কি না। ফার্স্ট টাইম আমারই এরকম দেখাচ্ছে কি অন্য কারো দেখাইছে এরকম, আমি ঠিক জানি না। যদি এরকম হয়ে থাকে কারোর সঙ্গে কমেন্টে জানাবো অবশ্যই, ঠিক আছে। আমি সত্যি অবাক, আমার স্কোয়াড ডেকেই পুরো অবাক যে কেমনে কি অর্ধেক এনিমি নাই। কিন্তু আমরা ভাবছিলাম ম্যাচটা বোয়া করবো, হয়তো এই এনিমি কেমনে কী হয়েছে আমরা নিজেও জানি না, ঠিক আছে। বাট পরবর্তীতে শেষ সময় আমরা এটা কভার করতে পারি না, ভালো এনিমি পড়ছিলো, আমরা ম্যাচটা বোয়া করতে পারি না। তার আগে আমাদের স্কোয়াড পুরো ডেট হয়ে যায়, বাট আমি ম্যাচটা লং করি না, এখান থেকে লুট করতে করতে ভিডিওটা শেষ করে ফেলাই, কারণ এটা ডিফারেন্ট ম্যাচ। আর এইভাবে রেকর্ড অবস্থায় খেললে ফোনে ল্যাগ দেটা তো সবাই জানো, আর আমি পিসিতে গেম ফেলে করি না। তো এরকম যদি কারো হয়ে থাকে সবাই জানাবার, ঠিক আছে। আর দেখো অবস্থা, মানে আমি সত্যি কিন্তু মানে অবাক, আমার স্কোয়াড পুরোই অবাক যে এরকম কেমনে কি, মানে কেমনে সম্ভব, মানে গিলিস দেয় গেরি নাই, বাট এরকম গিলিস কিন্তু খুব মানে রেয়ার, মানে দেয়ই না বলতে গেলে। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরও ভিডিও দেখার জন্য সবাই ফলো দিয়ে পেজ এবং চ্যানেলের পাশে থাকবা।